বাইরে যে প্রচণ্ড পরিমাণ গরম এই গরমে যদি কলি ঠান্ডা করা এরকম ডেজার্ট হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমার বাসায় যেদিন বানানো হয় সেই দিন কিন্তু একেবারে কারাকারি লেগে যায় আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ডেজার্ট বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ সাগু নিয়েছি আর এই সাগর সাইজটা একটু বড় বাজারে কিনতে পাওয়া যায় আপনারা ছোট বড় যে কোনো ধরনের সাগু দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন বড় সাগুটা সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি পানি দিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এই ডেজার্টটার আকর্ষণ আরেকটু বাড়ানোর জন্য আমি জেলো ব্যবহার করব এই জন্য আমি জেলোটা বানিয়ে নিচ্ছি কারণ জেলোটা সেট হতে একটু সময় লাগবে আর আমি দুই কালারের জেলো বানাচ্ছি একটা লাল রঙের আর একটা সবুজ রঙের আপনারা পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আর আমার মনে হয় কম বেশি জেলো বানানো সবাই জানে তো আমি প্রথমে এক প্যাকেট দিয়ে বানিয়েছি সেটাকে দুই ভাগ করে নিয়ে দুইটা কালার সেট করে এখন ফ্রিজে রেখে দিব এটা যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণ ফ্রিজেই থাকবে আর এখন বাকি জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি এইদিকে সাগুটাও সেদ্ধ হতে দিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এই সাগুটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লেগে যায় এই জন্য আমি চুলায় বসিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে তো সাগুটা নামিয়ে নিয়েছি আর এখন সেই পানিতে আমি রাইস নুডলসটাও সেদ্ধ করে নিয়েছি রাইস নুডলস খুবই অল্প নিয়েছি সাগুর পরিমাণটা আমরা বেশি নিয়েছি এটাকে আমি ছাঁকনির উপরে রেখেছিলাম তাছাড়া সাগু দানাগুলো একসাথে একেবারে গোটা হয়ে যাবে তো এখন আমি নিয়ে নিচ্ছি জাল করে রাখা ঘন দুধ প্রায় দুই কাপ পরিমাণ আর দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি মিষ্টির জন্য ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে চেষ্টা করবেন কনডেন্স মিল্কই ব্যবহার করতে তবে হাতের কাছে না থাকলে চিনিও ব্যবহার করতে পারবেন খুব ভালো মতো একসাথে মিক্সড করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি সাগু দানাগুলো যেটা আমি আগেই রান্না করে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি রাইস নুডলস এখন চামচ দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি দুধটা ঠান্ডা হলে কিন্তু দেখবেন সাগু এবং রাইস নুডলসটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে একসাথে মিক্সড হয়ে যাচ্ছে এখন আমি আমার পছন্দ মতো বাদাম কুচি কেশমিশ সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এই দিকে আমার জেলোগুলোও কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এই জেলোটা আমি এখন ছোটো ছোটো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর ডেজার্টের জন্য আমি এখানে তিন ধরনের ফল নিয়েছি আপেল কুচি সবুজ আঙুর কুচি এবং বেদনা আপনারা হাতের কাছে যেই ফল পাবেন সেই ফলই দিতে পারেন আর জেলোগুলোও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিলে বাস রেডি হয়ে গেল আজকের এই মজাদার কুলিজা ঠান্ডা করা ডেজার্ট এখন এই ডেজার্টটা সুন্দরভাবে পরিবেশনের জন্য আমি রকম গ্লাস নিয়েছি এবং গ্লাসের মধ্যে রু আপছা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তারপরে ডেজার্টটা ঠিক এভাবে উঠে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর খাওয়ার আকর্ষণটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় উপরে একটু চিয়া সিডস দিয়ে দিয়েছি তারপরে একটু জেলো বাদাম কুচি আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই ডেকোরেশন করতে পারেন আপনারা চাইলে উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে তবে ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ